বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিষয় আলাপ করব, সে আলাপখানি হলো আমাদের শুক্রবারের নামাজের খুতবা নিয়ে। খুতবা শব্দের অর্থ ভাষণ বা বক্তব্য। আমরা ভাষণ বা খুতবা শুক্রবার এলে মসজিদে শুনতে পাই এবং বলা হয় খুতবা শোনা ওয়াজিব। এখন কথা হলো, আমি বাংলা ভাষায় জন্ম নিয়েছি, আমি যদি ভাষণ আরবিতে ফার্সিতে শুনি আমি বুঝি না, আমি যদি না বুঝি তাহলে এটা শোনা আমার জন্য বেহুদা। যদি ফার্সিতে বা হিব্রু ভাষাতে আরবিতে খুতবা বা ভাষণ পাঠ করা হয় তখন আমি কিছুই বুঝি না, যদি বাংলায় বলা হয় তাহলে আমি বুঝবো এবং সেই মতে কাজ করব। আরও একটি বিষয় হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন আরবিতে, আরববাসীরা সেই ভাষণ শুনত এবং বুঝত এবং তা মানত। এখন আমাদের বাংলাদেশে আরবিতে খুতবা পাঠ করা হয় কিন্তু এটা বুঝি না, না বুঝেই বলছি ওয়াজিব। ওয়াজিব কি তাও বুঝি না। এখন আমি বলতে চাই, এই যে ওয়াজিব বলা হয় বা খুতবা আরবিতে পাঠ করা হয়, আমরা আমাদের বাংলাদেশের ভাষায়, আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষা খুব ভালো বুঝি কিন্তু আরবি তো বুঝি না। এখন মূল কথা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 থেকে 1450 আগে তিনি ভাষণ দিয়েছেন বা খুতবা দিয়েছেন যে আমরা এই এই পজিশনে কাফেরদের মোকাবেলা করব, এই এই পজিশনে যদি আমরা কাফেরদের মোকাবেলা করি তাহলে আমরা জয় হয়ে আসতে পারব। এবং যদি এমনও কথা বলা হয় যে আমরা মক্কায় যাইতে 10 ফুট রাস্তা আছে, সেখান দিয়ে 2টি ওট পার্সিং হবে, এই পথে দিয়েই আমাদের চলাফেরা করা যাবে, এর বড় রোড প্রয়োজন নেই, বা বিভিন্ন বিভিন্ন ভাষণ বা বক্তব্য বা খুতবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন সেই মতে কাজ করা হতো, 10 ফুট রাস্তা হলেই চলবে। আজকে 1450 বছর আগের যে ভাষণ বা খুতবা, তখনকার জন্যেই নবীজি করতেন এবং এই কথাগুলো সাহাবাগণ মানতেন, আরববাসীদের উন্নয়ন হইত। আজকে আমরা 1450 বছর আগের খুতবা আরবিতে শুনি কি বলে কিছুই বুঝি না। এখন 1450 বছর আগের যে খুতবা, সেই খুতবা আমার বর্তমানে কাজে আসবে না। যেমন আজকে প্রায় 50 বছর আগে শেখ মুজিবুর সাহেব তিনি ভাষণ দিয়েছেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিও,
তখনকার যেই প্রয়োজনে বলেছিল যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো এবং রাস্তাঘাট বন্ধ করে দিও, সেই ভাষণ এখন আমরা বুঝি বাংলায় দিয়েছিলেন। তখনকার মানুষে শেখ মুজিবের ভাষণ শুনিয়া যা করিয়াছেন তা পালন করিয়াছেন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন ১৬ই ডিসেম্বর আসলে যেই ক্যাসেটের মাধ্যমে আমরা তার ভাষণ শুনি, সেই ভাষণের মধ্যে যদি আমরা শুনি বলি যে আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেও, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, এখন যদি বর্তমানে এই ক্যাসেটের ভাষণ শুনিয়া যদি আমরা রাস্তাঘাট বন্ধ করে দেই, তাহলে কি দেশটা কি শৃঙ্খল হবে না অশৃঙ্খল হবে? তাহলে এই ভাষণ ১৪৫০ বছর আগে যেই কারণে নবীজি দিয়েছিলেন তখনকার জন্য সাহাবারা পালন করছে, আরববাসীদের উন্নয়ন হয়েছে। এখন শেখ মুজিবের ভাষণ শুনে যেমন শুনতে ভালো লাগে শুনি, কিন্তু এই মতে তো কাজ করা যাবে না, যদি করি তাহলে রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে, তাহলে বাংলাদেশ কি চলবে? হ্যাঁ, ভাষণ অবশ্যই চলবে। বর্তমান প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা, তিনি যদি এখন খুতবা বা ভাষণ বা বক্তব্য দেন, তিনি যদি ভাষণ দেন যে এই দেশ এভাবে চলবে, এভাবে তোমরা করো, এভাবে তোমরা চলো, তাহলে আমরা যদি মানি তাহলে আমাদের বাংলাদেশের উন্নয়ন হবে। যদি আমি শেখ মুজিবেরটা শুনি, তার শুনতে ভালো লাগে শুনি, কিন্তু ওই মতে রাস্তাঘাট বন্ধ করে দিলে দেশ চলবে না, তেমনি ১৪৫০ বছর আগের যে ভাষণ তখনকার জন্যই প্রযোজ্য ছিল, এখন সেই ভাষণ মতে চলবে না। যদি বলা হয় কেন চলবে না, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এখান দিয়ে ১০ ফুট রাস্তা হলে চলবে, আর এখন যদি সেই ১০ ফুট রাস্তা রাখতে যাই তাহলে এখন বর্তমানে ফ্লাইওভার দেওয়ার পরেও জাম সরে না, রাস্তাঘাটে জাম লাগিয়েই থাকে। ৩০০ ফুট রাস্তা করার পরেও জাম লাগে, ফ্লাইওভার করার পরেও জাম লাগে। তাহলে সেই ১৪৫০ বছর আগের সেই ভাষণ অনুসারে যদি ১০ ফুট রাস্তা রাখি তাহলে আমাদের দেশে চলা যাবে না, তাহলে বর্তমান এই দেশের প্রশাসন এবং এই দেশের প্রধানমন্ত্রীকে যদি মানি, তার ভাষণ মতে যদি চলি, তাহলে আমার দেশের উন্নয়ন হবে। এই কথাটি কেয়ারটেকার সরকার ফখরউদ্দিন বলেছিল বাংলাদেশের মসজিদে মসজিদে যেন খুতবাটি বাংলায় পড়া হয়, তাহলে মানুষ বুঝবে। কিন্তু এই কথা বলার পরে সমস্ত মসজিদের ইমামগণ বলতে শুরু করলো যে না, হাত জোরে ক্ষমা চাই, বাংলায় বলতে বলবেন না। কেন? আমরা বাঙালি বাংলায় বুঝে বুঝেই তো কাজ করব। তারা বাংলায় যখন তাদেরকে খুতবা পাঠ করার কথা বলা হলো, তারা হাত জোরে ক্ষমা চাইতে শুরু করলো যে না, যেন বাংলাদেশের মসজিদে মসজিদে বাংলায় খুতবা হতে নিষেধ করা হয়, আমরা যদি বাংলায় পড়তে যাই বিশৃঙ্খলা হতে পারে। তাহলে বোঝা গেল আরবিতে বলে আমরা অন্ধ মানুষ আরবি আমাদের সামনে পাঠ করি একরকম বসে চলে যাচ্ছে, নামাজ চালায় যাইতেছে, খুতবা চালায় যাইতেছে, আবার বলা হচ্ছে খুতবা শোনা ওয়াজিব। তাহলে কি এখানে কি বুঝার আছে? যে আরবিতে বলছে কিছু বুঝি নাই বিদায়, তারা মনে হয় বেঁচে গেলেন, আসলে জিনিসটা বুঝলাম না। বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, জ্ঞানের সম্প্রদায়ের দেশ, আজ আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাটি রাখলাম, আমি যেন এই কথার কার্যকর পাই ইনশাল্লাহ, আশা করি পাবো। আমি এ পর্যন্ত কথা বলেই
রাখলাম। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম।